Hi. Hello. I help. Baroi Tola Jabo. Semu Bari? Baroi Tola. I know. Okay, please. No. Thank you. I don't have taka. No. No taka. No problem. You guess, I help. Okay, thank you. Give me. No, it's okay. I can carry. Okay, come. Thank you. Hey, na, pasta mande posaba. Hey, ঠিক আছে. Assalamualaikum, Mayor Sahib. Waalaikum salam. আপনি এখানে? ওই family গেলে তো তাই তুলে দিতে আসছিলা. তা তুমি কি মনে কইরা? আমার মামা ঢাকা গেল, ওনার সাথে আসছিলাম। আরে যে ম্যাডামের সাথে দেখা, উনি বড়ই তোলা যাবে, পৌঁছায় দিতে সাহায্য করতেছি। হাজার হোক আমাদের গেস্ট। হি ইজ মেয়র, ভিআইপি, বিগ ম্যান। ও মিস্টার মেয়র, নাইস মিটিং ইউ। বাট আই অ্যাম নট ভিআইপি, আই অ্যাম পিপল সার্ভেন্ট। এই কোন বাড়িতে যাবে রে? সিমু বাড়ি কোনটা আবার? বড়ই তোলা তো একজনই সিমু আছে, জসিমৃ তার ইন্টার পাস মেয়ে। ও জো সিমৃদার বাড়ি। আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, আমি উনারে পৌঁছাই দিই। জানি ভাই কার? আর শিওর? 100% শিওর। বাই ইয়োর কার? নট বাই মাই কার, ইটস বাই জনগণস কার। চলেন, এই তুমি আসো। দেখছেন আমগো সিমু কত বড় হয়ে গেছে, সে বিদেশ থেকে মেমা হ্যাঁ তার লোকে দেখা করতে, তা গুলোকে আবার ইংরেজিতে কথাও কয়। আই এম রিয়েলি হ্যাপি মিট ইউ। মা, উনার পরিচয়টা? চাচা, উনার নাম সিসিলিয়া, উনি আমেরিকার লোক, আমি উনার অফিসে কাজ করি। আচ্ছা, এই তুমি এইখানে বসে আমেরিকায় উনার অফিসে কাজ করো, এটা কি করে সম্ভব? চাচা, ডিজিটাল বাংলাদেশে তো সবই সম্ভব। তা উনি তোমার খোঁজ পাইলো কেমনে? সে এক বিরাট গল্প, আমার জীবনে স্বপ্ন পূরণের কাহিনী, শুনেন তাইলে। সেদিন আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিছে, আমি পাইছি, মা আব্বা খুব খুশি, মা মুরগি রানছে। আরে করো কি করো কি, রানটা মাইয়ার পাতে দাও, এই প্রথম আমাগো বংশে কেউ একজন এইচএসসি পাস দিল। আর এখান তো ল্যাংড়া মুরগি কিনছি নাকি, রান আরও আসে না, মাইয়ারে দিতাছি। মা, মুরগির যারটা রান আছে ওইটা খাইবা তুমি। কি যে কস, সাত ভাই বোনের সংসারে আমি আসিলাম সব চাইতে বড়, সবার দিক দেখতে দেখতে নিজের পাতে কোনোদিনও রান দেখি নাই। হেল লেগেই আজকে খাইবা, আর আমার পছন্দের যে মুরগির ডানা ওইটাই দাও। দাও, ডানা দুইটা অরেই দাও, কয়েকদিন বাদে তো পরের ঘরেই ডানা মেলে উড়াল দিব। আব্বা, আমার আর লেহাপড়া করবে না? না রে মা, আমি আর পারুম না, সামান্য মুদিখানা থেকে সংসার চালাইয়া যতদূর পারছি করছি, আর তুই তো ইন্টার পাস করছিস, এখন মন দিয়া ঘর সংসার কর। আব্বা, আমি আর লেহাপড়া করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। তোর একটা বড় ভাই থাকলে এই সংসারের হালটা ধরতে পারতো,
আমিও তোরে আরো পড়ালেখা করাইতে পারতাম। মন খারাপ করিস না মা, কপালে থাকলে স্বামীর ঘরে গিয়েই পড়ালেখা করবি। তাহলে আমার একটু সময় দাও, আমি নিজের মতো করে চেষ্টা করে দেখি। আমার ইচ্ছা ছিল লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়াবো। সেদিন রাতে দুশ্চিন্তায় আমার ঘুম হয় নাই। পরের দিন কলেজে গেলাম আপার কাছে। আপা আপা আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শিমু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমার রেজাল্ট শুনে আমি খুব খুশি হয়েছি। কি করবো এখন, মানে কোথায় ভর্তি হবার ইচ্ছা? আমার আর পড়াশোনা হবে না আপা। কেন? আপনি তো জানেন আমার আব্বার অবস্থা, ছোটটা মুদির দোকান থেকে সংসার চালাইতে হয়। তাছাড়া আব্বা রাইতে কয়ে দিছে আমার আর পড়াশোনা করানো তার পক্ষে সম্ভব না। ওয়ালাইকুম আসসালাম। যদিও আমি তার কাছ থেকে একটু সময় নিছি। তা এখন কি করবা ঠিক করলা? কাল রাত থেকে তো সেটাই ভাবতেছি। কোনো কিছু বুঝতে না পারে আপনার কাছে আইসি। কোনো টাই রোজগারের পথ পাওয়া গেলে ভালো হইতো। আমার আব্বার মনে একটা কষ্ট যে তার একটা ছেলে সন্তান থাকলে সংসারের হাল ধরতে পারত। আমিও সংসারের হাল ধরতে চাই। আরে ডিজিটাল বাংলাদেশে ছেলে মেয়ে শহর গ্রাম এসবের মধ্যে কোনো তফাত নাই। বুঝলাম না পা। শোনো, বাংলাদেশ সরকারের ICT ডিভিশনের তত্ত্বাবধানে দেশের 64টি জেলায় চলছে লার্নিং অ্যান্ড আর্নিং প্রশিক্ষণ কার্যক্রম। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তুমি খুব সহজে দেশের যে কোনো জায়গায় বসে ইনকাম করতে পারবা। দাঁড়াও, আমার কাছে বোধহয় একটা লিফলেট আছে, আমি তোমাকে দিচ্ছি। এই যে, এইখানে তুমি সব তথ্য পাবা শিমু। তোমার মায়ারে ডাকো। কেন, কি হইছে? সুখবর আছে। কি সুখবর? আরে একটা সুখবর না, দুইটা সুখবর। আরে কি সুখবর কও না। আমি সমিতিতে যে টাকা জমাইছিলাম না, আর সেই সব টাকা পাইছি। আর তোমার মায়ারও একটা ভালো সম্বন্ধ আসছে। অর্ধেক টাকা দিয়ে দোকান সারামু, বাকি অর্ধেক টাকা দিয়ে মায়ার বিয়া দিমু। আপনি না ওরে সময় দিলেন। সময় তো সে চাইছে, আমি তো হ্যাঁ না কিছু কই নাই। আর তোমার ভালো পাত্র তো বৈশা থাকবো না। বৈশা না থাকলে দাঁড়ায় থাক, আমার মেয়ে নিজের পায়ে দাঁড়ালে ওরকম কত পাত্র পাওয়া যাবে? ও নিজের পায়ে দাঁড়াইতে চাইতেছে, একটা সুযোগ দেন না। আরে দাঁড়ানো কি এতই সোজা? পুরুষ মানুষই পারে না আর তোমার মাইয়া? আমার মাইয়ার যোগ্যতা কি পুরুষ মানুষের চেয়ে কম? ও যখন SSC রেজাল্ট ভালো করছিল তখন তো আপনি আমার মাইয়া কইরা সারা গ্যারাম মাতাইছিলেন। ওরে হাতে ধইরা নিয়ে গিয়া কলেজে ভর্তি কইরা দিলেন। তো এখন সে তার নিজের যোগ্যতা প্রমাণ করতে চাইতেছে, এখন বাধা দেন কেন? ওর যোগ্যতার উপরে বিশ্বাস রাখেন। আমি আমার মাইয়ারে চিনি, সে যখন একবার মুখ ফুটে কইছে কিছু একটা করব, সে একটা কিছু কইরা দেখাবই। কিন্তু কিছু করতে তো অনেক টাকা পয়সা লাগে, আমি এত টাকা পয়সা পামু কই? সমিতিতে জমানো টাকাটা ওরে দেন। আর আমি এতদিন ধরে ওর বিয়ার লেগা একটু একটু করে টাকা জমাইছি না, সেটা দিয়া হইয়া যাইব। হিসাব কিতাব একেবারে সারা। জীবনে কোনোদিন তোমার আর তোমার মাইয়ার বুদ্ধির লগে আমি পারছি শিমু? জি আব্বা। এদিকে আয়, সুখবর আছে। কি সুখবর আব্বা? তুই সময় চাইছিলি না? যা, সময় দিলাম। আর তুই যে কোর্স করানোর লাইগা আর কম্পিউটার কেনানোর লাইগা টাকা চাইছিলি, তারও ব্যবস্থা হয়েছে। আমি তোমার কোনোদিন নিরাশ করবো না। ভাগলি মাই। নতুন যুগের জোয়ার স্রোতে ডিজিটাল নৌকার পাল তুলে ইনফ্রাস্ট্রাকচার ডিভ
আমি দেখছি, আপনি আসুন, বসুন, বসুন না প্লিজ। ল্যাপটপ নিব, কোরাল 5, 4GB র্যাম। কার জন্যে? আমার জন্য নিব। এই নতুন যে ল্যাপটপটা আসছে ওটা নামাও। ও, একটা রাউটারও লাগবে, হাই স্পিড ইন্টারনেট সাপোর্ট করে সেটা। কিন্তু এত হাই কনফিগারেশন ল্যাপটপ দিয়ে আপনি কি করবেন? আমি বাংলাদেশ সরকারের ICT ডিভিশনের তত্ত্বাবধানে পরিচালিত লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টে ট্রেনিং করতেছি। ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের অন্য দেশের সাথে আউটসোর্সিংয়ে কাজ করব। হা করে রইলেন কেন? না, আমারও এরকম একটা পরিকল্পনা ছিল, কিন্তু সাহস করে উঠতে পারিনি। সময় মতো সাহস দেখাইতে হয়, নাহলে সেই সাহসের কাজ কি? ভাই, আমার ল্যাপটপটা রেডি হয়েছে। আমি কি আসতে পারি? কই? আপনারে দেখতে। আমারে দেখতে? না না না, মানে ওই আপনার আউটসোর্সিং এর কাজ দেখতে। আমার কাছে কিছু মডিউল, কিছু সিডি ছিল, যদি আপনারে দিতাম কাজে লাগতো। অবশ্যই পারেন। যাদের অন্তসৎ, অন্যকে উৎসাহ দিতে জানে, তাদেরকে আমার খুব ভালো লাগে। Requirement. I want to work for you. I don't know. I never worked with you before. No tension, ma'am. I will send you my work. You will like it. How much would you charge? I will mail you details. That's great. See you soon. Thank you. মা, তুমি আবার এত রাতে চা বানাতে গেলে কেন? তোর আব্বা তার জমানো টাকা দিয়ে কম্পিউটার কিনে দিল, তুই রাত জায়গা কাজ করতেছিস। আমি তো কিছুই করতে পারি না, তোরে না হয় একটু চা বানায় খাওয়াইলাম। নে। কি গো মা, তুমি তো সংসারটা সবচাইতে বড় কামরাই করো, আদরে যত্নে আমাকে সবারে দেখে রাখো। খারাপ মা একটু। Hello, ma'am. Hello, Simo. I have wonderful news for you. We like your work and you are asking price also. So you are most welcome to work for us. Thank you, ma'am. Thank you very much. Ma! Ma, I'm going to get a job. I'm very happy. I'm very happy. I'm going to get a job. I'm going to get a job. সিমু, দিন রাত ঘরে বসা কি টিপাটিপি করস? আমারে দেখ, আমি তো কোনো ট্রেনিং সারের চাকরি পাইয়া গেছি, মাসে 10,000 টাকা বেতন। বাহ, খুব ভালো খবর রে। তাই আমি লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টে যে ট্রেনিং নিছি, তাতে একদিন এর কয়েক গুণ টাকা ঘরে বসে ইনকাম করতে পারম। হ্যাঁ, হইলেই ভালো। যাই রে। হাই সিমু, how are you? I am fine. We have decided to increase your pay. Thank you, ma'am. You're welcome.
আমার প্রথম কামাই। তুই বস, আমি চা নিয়ে আসি। Madam, everything is all right. Very all right. Shabbas! Are tomar moton mei to ghore ghore dorkar. Saju, ji, Shimu hoyeche amader gorbo. Hosa sir. Tumi eta kaj koro. Agami kalke ashorer bade schooler mathe ore somborjona dewa hobe. Tumi shobai ke janai. Thik ache sir. Madam, apneo kintu most welcome. Thank you. আমাদের গর্ব, সে দেখায় দিছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে ছেলে আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি মেয়র হিসাবে অত্র এলাকার ছেলে মেয়েদেরকে বলবো, তোমরা শিমুর মতন স্বাবলম্বী হও। তার জন্য যতটুকু সাহায্য সহযোগিতা দরকার আমি করব। আরেকটা কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে কিন্তু শহর আর গ্রামের মধ্যে কোনো পার্থক্য নাই। নিজের পায়ে দাঁড়াইতে হইলে এখন আর বিদেশ যাওয়া দরকার নাই, বিদেশি আমাদের কাছে চলে আসে। তার বড় প্রমাণ এই যে আমাদের সিসিলিয়া ম্যাডাম, তিনি চলে আসছেন। ম্যাডাম, আপনাকে অনুরোধ করবো, আপনি কিছু বলেন প্লিজ, আসেন। আমি একটু একটু বাংলা জানে, সিমুর কাজ খুব ভালো, বাংলাদেশের আইসিটি ট্রেনিং খুবই ভালো, উই হ্যাভ মেনি ওয়ার্ক, আমাদের অনেক অনেক সিমু চাই, সো গেট রেডি অ্যান্ড লেটস ওয়ার্ক টুগেদার, চলে অ্যান্ড মেরা গুড লাক অ্যান্ড থ্যাংক ইউ। আমি এখন শিমুর শিক্ষিকা, তাকে অনুরোধ করব আপনাদের সামনে কিছু বলার জন্য। তুমি এনে কি করো? দেখি কি তোমারে আমারে দেখার কি হলো? না, সবাই তো তোমারই দেখতে এসে, আবার সবাই মিলে তোমারই পদক দিছে, আমিও তোমার একটা পদক দিতে চাই। বর্তমানে দেশে 6 লাখেরও বেশি আইটি ফ্রিল্যান্সার আছে এবং সরকারের লক্ষ্য 2021 সালের মধ্যে 20 লক্ষ লোকের আইটি খাতে কর্মসংস্থান করা এবং 500 কোটি মার্কিন ডলার আয় করা। তাই আইসিটি ডিভিশনের তত্ত্বাবধানে চলছে দেশের 64টি জেলায় লার্নিং অ্যান্ড আর্নিং প্রশিক্ষণ কার্যক্রম। তোমার নিকটস্থ সেন্টার থেকে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প প্রশিক্ষণ নিয়ে সহজে আয় করতে পারো টাকা। মনে রেখো, তোমরাই ডিজিটাল বাংলাদেশ।